নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুক হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম নতুন একটি রেসিপির সঙ্গে। এই রেসিপির জন্য প্রথমে লাগবে আমার সেদ্ধ আলু। আমি 3টা আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, হাত দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। তারপরে আমি একটু জিরার গুঁড়া, একটু লবণ, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, পরে সেটা আপনাদের দেখানো হয় নাই। আর আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিব, এখানে দিয়ে একটু গলিয়ে নেব। এখন আমি মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব আলু দানা। হাত দিয়ে যেহেতু আমি চটকেছি, এই জন্য একটু দানা দানা আছে, এই জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ। আর এখানে দেবো কারি পাতা, কারি পাতা দিয়ে ভালো করে মেখে নিব। মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যখন কড়াইয়ে চলে যাই, কড়াইয়ে সর্ষার তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়েছে, সেই গরম তেলে এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। আর একটা কথা বলে রাখি, গ্যাসের আঁচটা কিন্তু একদম কম থাকবে, নাহলে উপরে হয়ে যাবে, পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে। যতক্ষণ না গোল্ডেন কালার চলে আসছে ততক্ষণ আমি উল্টিয়ে পাল্টিয়ে এইভাবেই ভেজে নেব। ভেজে উঠিয়ে নিলেই আমার আলু পেঁয়াজি রেডি। আপনারা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি খুব ভালো লাগবে, চার সঙ্গে সন্ধ্যা স্ন্যাক্স, বাচ্চারাও খুব ভালো করে খাবে। যখন সার্ভ করবেন উপর থেকে একটু বিট নুন ছিটিয়ে দিবেন, খেতে কিন্তু দারুণ ভালো লাগবে। দেখুন আমার কিন্তু গোল্ডেন কালারটা চলে আসছে। আমি এখানে নামিয়ে নেব সবগুলো, একইভাবে আমি সবগুলো ভেজে নেব পরপর। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। একটা ভিডিও বানাতে অনেকটাই পরিশ্রম হয়, আশা করি আপনারা বুঝতে পারবেন। প্লিজ ভিডিও তো দেখেন, সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার রেডি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও।